আজকের গল্প উপহার, লেখক প্রসূন বন্দ্যোপাধ্যায়। মেয়েটা নতুন সংসারে ঢোকার দিন একটা গাছ উপহার পেয়েছিল, সবুজ সতেজ একটা গাছ। কয়েকদিন বিছানা বালিশে রান্নাঘর বাথরুমে ডাইনিং রুমে সুখ কাটিয়ে সে যখন একটু অবসর পেল তখন গাছটায় জল দিল। স্বামী অফিসে চলে যাওয়ার পর, শাশুড়ি সিরিয়ালে ডুবে যাওয়ার পর, এমনকি ননদ যখন কলেজে চলে যেত তখন সে গাছটায় জল দিতে লাগল। গাছটা কিন্তু বাড়ল না। এরপর ধীরে ধীরে হাসি, গান, নাটক, কবিতা, সিনেমার উচ্ছল মেয়েটি হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার জানলা খুঁড়তে ভয় করত, দরজায় দাঁড়াতে দ্বিধা হতো। মোবাইলটাও ননদের কাছে, পুরানো নম্বরটা আর নেই। এখন তার সব কিছুই অন্যের কেয়ার অফ। একদিন মেয়েটার চার দেয়ালের ঘরটাই তার জগৎ হয়ে গেল। প্রতিদিন বারান্দার টবে জল দেওয়া সবুজ গাছটাই এখন তার বন্ধু, তার সব সময়ের সঙ্গী। এক ঘর বাতাসে যেন অনেকটা অক্সিজেন। কলেজে এক ক্লাসে পড়া ছেলেটাকে তার ভালো লাগত, কিন্তু কোনোদিন বলা হয়ে ওঠেনি। বিয়েতে তার দেওয়া এই গাছটাই এখন মেয়েটাকে বাঁচিয়ে রাখে। একটা নকল গাছ এখন মেয়েটার জানলায় প্রতিদিন আকাশ খুঁজে বেড়ায়।